এই ধরনের জিনিস আমার সাথে বরাবর হতেই থাকে, ইটস নর্মাল টু মি। যাই হোক, আশা করছি তোমার ব্লগগুলো ভালো লাগছে। তো আগের যে ব্লগটা আমি যেখানে এন্ড করেছি তারপর থেকে কন্টিনিউ করা যাক। বৃষ্টি পড়ে, বৃষ্টি বৃষ্টি পড়ছে। আরে বৃষ্টিটা গায়ে লাগে না, বৃষ্টি পড়ছে। কালকে অবধি তোমরা দেখেছো যে আমরা রেডি হয়ে গেছি অ্যান্ড আমরা ওয়াকিং স্ট্রিটে যাওয়ার জন্য অলরেডি আর কি ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। বাট আমরা এখন ওয়াকিং স্ট্রিট যাচ্ছি না, এই আশেপাশেই একটা মার্কেট রয়েছে, লোকাল মার্কেট, সেখানে যাচ্ছি কিছু শপিং করতে। আর তারপর আরেকবার হোটেলে আসব, দেন রাত্রেবেলা মানে 11টা 12টা নাগাদ আমরা ওয়াকিং স্ট্রিটে যাব। তো এখন শপিং করতে যাওয়া যাক। ফ্যামিলি মার্টে এসেছি কিছু খাওয়ার দাওয়ার হেনা তেনা টুকটাক জিনিসপত্র কিনতে। তো আমরা এখন দেখেছি সেন্ট্রাল মেরিনা, যেটা এখন বন্ধ রয়েছে, বাট তার বাইরে প্রচুর স্টলস অ্যান্ড এখানে স্ট্রিট ফুড রয়েছে প্রচুর। আমরা খাবো না কিছুই, বিকজ উই আর টোটালি ফুল। বাট হ্যাঁ, একটুখানি ঘুরেই দেখি। সকালে যাতায়াত করেছি অ্যান্ড এখন ইটস টোটালি ডিফারেন্ট। কেউ বলবে না যে সকাল আর রাতের যে লোকেশন বোথ আর সেম। তো এখানে এত লোক এখন, মানে আমার তো এখন মনে হচ্ছে ফোনে 6টা বাজে। ওকে, সো আমরা হোটেলে চলে এসেছি, বোনের সব জামা কাপড় প্যাক করিয়ে নিয়ে ওকে আমাদের হোটেলে নিয়ে চলে এসেছি। আর আজকে আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, আজকে আর ওয়াকিং স্ট্রিট গেলাম না। আশেপাশে অ্যাকচুয়ালি শপিং করতে করতে অনেকটা সময় চলে গেছে, এখন এখানে প্রায় 1:30 বাজে। তো এখন আমরা ফ্রেশ হইনি, জাস্ট এসেছি অ্যান্ড উই আর সো মাচ লাকি। আসার মাত্র মানে আমরা রুমে পা রেখেছি অ্যান্ড তারপরেই মুষলধারে বৃষ্টি, এতটাই বৃষ্টি হচ্ছে মানে বাইরে কিচ্ছু দেখা যাচ্ছে না। তো আর 2 মিনিট যদি আমরা লেট করতাম তো আমরা সবাই ভিজে যেতাম। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইজ, আজকে আমি আমার ক্যামেরার ব্যাগও নিয়ে বেরোইনি একটু আগে। তো আমার DSLR পুরো ভিজে অবস্থা খারাপ হয়ে যেত, জানি না কী হতো, বাট ইয়েস উই আর সো মাচ লাকি। আজকে সকালবেলা প্ল্যান হচ্ছে কোরাল আইল্যান্ড যাবো আমরা, তার জন্য সকাল 9টার মধ্যে ব্রেকফাস্ট করে আমাদেরকে পাটায়া বিচ যেতে হবে। তো আজকের মতো এখানেই আমরা এন্ড করছি ব্লগটা আজকের মতো, বাট এই ব্লগটা এখনও চলবে, কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গুড নাইট, গুড মর্নিং এভরিওয়ান। তো আমরা ঘুম থেকে উঠে গেছি অ্যান্ড এখন এখানে বাজে 11:15। আমাদের কোরাল আইল্যান্ড যাওয়ার কথা ছিল বাট কেউ উঠতে পারেনি, কালকে এত এত হেঁটেছি আমরা যে আমাদের সবার শরীর খুব ব্যথা করছে। তো আমরা কেউ উঠতে পারিনি। তো একটু আগে আমি আর বোন নিচ থেকে ব্রেকফাস্ট করে এলাম, আর এখন ওরা যদি এখনো অবধি ওঠেনি ওকে আমি ম্যাগি বানিয়ে দেবো, বিকজ থাই ফুড নিয়ে ওর এখন একটা খুব ভয় চলে এসেছে, বিকজ হি ইজ নট অ্যাট অল লাইকিং ইট। তো ব্রেকফাস্টের সময় ব্লগিং করা হয়নি, তো তোমরা একবার ফ্ল্যাশব্যাক দেখে নাও আমরা কী কী খেয়েছিলাম। ম্যাগি, প্রচুর ম্যাগি নিয়ে এসেছিলাম বোনের জন্য, যে যার মধ্যে থেকে একখানা আজকে কাজে লাগানো হবে। তো এই ম্যাগিটা অরিজিনের জন্য বানানো হবে, অ্যাজ আই সেড ও থাই ফুড একেবারেই খেতে পাচ্ছে না। তো আমরা রিসেপশন থেকে এই বাটি কাঁটা চামচ নিয়ে এসেছি, আর এটা অলরেডি আমাদের রুমে ছিল। তো চেষ্টা করা যাক যে ভালোভাবে ম্যাগিটা এখানে হচ্ছে কি না। ম্যাগিটাকে আমি গরম জলে একটু সোক করছি, বিকজ ওই বাড়ির মতো তো আর ম্যাগি হবে না। আর আমি এই কেটলিটাতেও ম্যাগি পুরো ঢেলে দিতে চাইছি না, বিকজ এটা যতই হোক হোটেলের জিনিস এবং অন্য লোকরাও ইউজ করবে পরে। তো এটা এখন একটু সোক হোক, আর
এই কেকটা আমি কালকে কিনেছি কোথা থেকে 7-Eleven হ্যাঁ 7-Eleven থেকে কিনেছি 7-Eleven এখানকার এমন একটা আর কি শপ জাস্ট লাইক স্পেন্সার আমাদের কলকাতার কিন্তু এটা প্রত্যেক গলি গলিতে আছে মানে জাস্ট 2 মিনিট হাঁটার পর পরই রয়েছে ইন্ডিয়া মার্ট সরি ইন্ডিয়া মার্ট ফ্যামিলি মার্ট আর 7-Eleven প্রত্যেক 2 মিনিট পর পর রাস্তায় রয়েছে তো এই কেকটা কি অল টাইম হ্যাঁ আর এটা 24 আওয়ার্স খোলা তো এনি টাইম ইউ নিড এনিথিং গো দেয়ার ইউ উইল গেট ইট এই কেকটা আমি ফার্স্ট যখন 7-Eleven গেলাম তখন থেকে আমি চোখ দিয়ে রেখেছিলাম যে এটা আমাকে খেতে হবে লাস্টবার এই কেকটা ফাইনালি কিনে এনেছি অ্যান্ড এত খাওয়ার পরেও রাত্রেবেলা 3টের সময় আই গেস এটা আমার খেতে ইচ্ছে করেছে তো এর মধ্যে থেকে একখানা শেষ হয়ে গেছে বাকিগুলো রয়েছে পরে খাবো ওকে তো ম্যাগি রেডি হয়ে গেছে অরিজিতটা এখন খেয়ে নেবে তো কালকে আমরা যখন এয়ারপোর্ট থেকে ফিরছিলাম তখন অ্যারাউন্ড মেবি 6:30-7 যে যখন আমরা অ্যাকচুয়ালি বললাম যে ব্রেকফাস্ট খাবো তখন আমরা এয়ারপোর্টের একটা জায়গায় যাই যেখানে প্রচুর খাওয়ার রয়েছে অ্যান্ড ইউ ওন্ট বিলিভ তার আগে অবধি থাই ফুডের ব্যাপারে আমার কোনো ধারণাই ছিল না আমরা জাস্ট এন্টার করলাম জায়গাটা অ্যান্ড একটা স্ট্রং স্মেল আমাদেরকে এমনভাবে হিট করলো একটা অদ্ভুত জানি না কিসের স্মেল ওই যে স্মেলটা তখন থেকে অরিজিৎ পেয়েছে তারপর থেকেও কিছু খেতে পারছে না একটুখানি অমলেট খেয়েছিল আর তারপর থেকে এখানে আসার মানে যতগুলো খাবার আমি খেয়েছি আমার থাই ফুড একটুখানি আমি ইউজ টু হয়ে গেছি বাট ও এখন অবধি হতে পারেনি আর তাই জন্য ম্যাগিটা ওই জন্য বানালাম এরপর আমরা স্নান টান করে নিই এক এক করে অলরেডি আমরা করে নিচ্ছি আর তারপর আমরা কী করব ডিসাইড করছি বিকজ যা প্ল্যান ছিল সেটা তো আর হলো না এখন কী করা যায় দেখা যাক আমরা এখন বেরিয়ে গেছি হোটেল থেকে এখন আমরা যাচ্ছি পাটায়া বিচ ওখানে একটু টাইম স্পেন্ড করবো আর কিছু শপিং করবো ওকে তো আমরা এসে গেছি পাটায়া বিচ এখানে তো ইউ ক্যান সি ইটস আ বিউটিফুল প্লেস দিস ইজ স্মোক ফ্রি জোন অ্যান্ড লাইক ওয়েস্টেজ ফ্রি জোন আমরা এসে গেছি জায়গাটাতে অ্যান্ড আমরা এখানে বসে আছি আমাদের সামনের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি এই প্রন খাওয়ার জন্য পাগল হয়ে গেছিলো অলমোস্ট 10 জনকে জিজ্ঞেস করেছে অ্যান্ড উই ওয়ার সার্চিং ফর সামথিং হট অ্যাকচুয়ালি এগুলো ঠান্ডা হ্যাঁ স্যানিটাইজার আমার ব্যাগে আছে দিচ্ছি তো এখন ফাইনালি বলছে এটা আমি নিয়েই দেখি কেমন লাগে তো এটা এখনও খাবে খেয়ে বলো কেমন হয়েছে এটা কী কেমন খেতে দিচ্ছি অ্যান্ড অরিজিৎ এখন জল জিরা ছড়িয়ে প্রন খাচ্ছে কেমন নাইস গুড নো বেটার নাইস ওয়ার্ম বলেছিলাম বাট ইটস কোল্ড হ্যাঁ ঠান্ডা গরম হলে ভালো লাগতো বাট তুমি জল জি ম্যাগি কেক বিস্কিট এইসব খেয়ে আছে আপাতত এখন প্রন দেখে অনেকক্ষণ ধরে চাইছিল খাবে তো খেয়ে একটু শান্তি পেয়েছে সামনে একটা ইন্ডিয়ান ফুডের একটি মানে রেস্টুরেন্ট আছে তো তখন থেকে বলে যাচ্ছে যে আমি ইন্ডিয়ান ফুডই খাবো আজকে তো আমাদের এখান থেকে অ্যাকচুয়ালি মিনিসিয়ামের বুকিং রয়েছে তো আমরা মিনিসিয়াম যাবো একটু পর আর ওটা অ্যাকচুয়ালি 9টা অবধি খোলা বাট উই আর ট্রাইং যাতে আলো থাকতে থাকতে ওখানে যেতে পারি সো দ্যাট উই ক্যান ক্লিক গুড পিকচার্স
আর আরেকটা ইনফরমেশন উইচ আই মানে রিয়েলাইজড যে ক্লুক থেকে যদি তোমরা টিকিট কেটে আসো দ্যাট ইজ মাচ মোর চিপার। আমি ফার্স্টে ভেবেছিলাম যে ক্লুকে হয়তো বেশি দেখাচ্ছে, তাই জন্য টিকিটস বুক করিনি ফার্স্টে। আমরা কালকে আর্ট ইন প্যারাডাইজ গেছিলাম, তো সেখানে আমাদের 400 baht করে পার হেড লেগেছে। আমরা পরে ক্যালকুলেট করে দেখলাম যে ক্লুকে ইট ইস ইন্ডিয়ান কারেন্সিতে 600 পার হেড, উইচ ইজ মাচ মোর চিপার। তাই জন্য আজকে আমরা মিলিসিয়াম বুকিং করেছি ক্লুক থেকেই। ক্লুক থেকে কত টাকা লাগলো? অ্যারাউন্ড 1600 ফর 1600 ইন্ডিয়ান রুপিস ফর 3 এখানে এসে যখন চার্জেস জানলাম ওদের থেকে হোটেলের চার্জেস, দে সেড ইটস 3000 সামথিং, যেখানে আমরা কততে বুকিং করেছি 2000 এর মধ্যে। আমি বলবো যে আগে থেকে তোমরা যদি বুকিং করে এখানে আসো দ্যাট ইজ মাচ মোর চিপার দ্যান বুকিং হিয়ার। একদম অনলি ট্রান্সপোর্ট ছাড়া সবকিছুই আমি বলবো ওখান থেকে বুকিং করে আসো। ট্রান্সপোর্ট এখানে অনেক চিপ, কারণ আমরা ভেবেছিলাম যে বাসটা বুকিং করে আসবো, বাট সেটা করলে লস হতো। অ্যাকচুয়ালি এখানে আমরা 260 আমরা দুজন এসেছি, মানে 260 baht দুজন এসেছি ফ্রম ব্যাংকক টু পাটায়া। আমরা এখন এসেছি বার্গার কিংয়ে, প্রচণ্ড খিদে পেয়েছে। এখন বাজে কটা? এখন 5টা বেজে গেছে অ্যান্ড আমরা লাঞ্চ করিনি, ওই টুকটাক জিনিস খেয়েছিলাম। এখন আমরা বার্গার কিংয়ে খাওয়ার অর্ডার দিয়েছি, ওটার জন্য অপেক্ষা করছি। Same one, just now this, I'm with you.